গুড মর্নিং বন্ধুরা, আমি বনি আমিন বলছিলাম। আজ 23 জানুয়ারি 2017, প্যারাডানিয়া নামে একটি সবাব আছে। এই ক্যান্ডি, শ্রীলঙ্কার ক্যান্ডিতে প্যারাডানিয়া যেই জায়গা আছে, এখানে একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে। এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের বাইরে এই যা দেখছেন, এখানে একটা মানে একটা স্টল আছে, যে এখানে বিভিন্ন স্টল একত্রিত হয়ে একটা মার্কেট করেছে খাওয়ার জন্য। এটাকে বলা হয় এগ্রিকালচার ফুড মার্কেট। এই বিভিন্ন স্টলে বিভিন্ন জিনিস বিক্রি করছে এবং এগুলো খুবই ন্যাচারাল ফুড। দেখুন, নিজেদের হাতে তৈরি এই খাবারগুলো তারা এইখানে এনে বিক্রি করছে খুবই সস্তায়। কখনো শ্রীলঙ্কার ক্যান্ডিতে আসলে প্যারাডানিয়া এগ্রিকালচারাল ফুড মার্কেটে অবশ্যই আসবেন। দেখুন, তারা খাওয়া এখানে নিজেরা তৈরি করে এইখানে বিক্রি করছে। এখানে কয়েকটা স্টল আছে। হ্যালো, হোয়াট ইজ দিস? হ্যাঁ, বানানা ফ্লাওয়ার। এখানে আছে কিছু ওয়ালি থালাপা, 20 রুপিস। ওখানে দেখুন কি বানাচ্ছে ওটা। হ্যালো, হোয়াট ইজ দ্যাট? রাইস হপার্সটা হচ্ছে এক ধরনের নুডলস, মানে চাল দিয়ে নুডলসের মতো করে, ওটাকে রাইস হপার্স বলে। ওটা রাইসের বদলে ওরা এগুলো খেয়ে থাকে, রাইসের বদলে। আর সেটা অনেকটা বলতে পারেন আপনি লাচ্ছা সেমাই আছে, লাচ্ছা সেমাইয়ের মতো দেখতে অনেকটা, রাইস হপার্স বলে থাকে। দেখুন। হ্যালো, হোয়াট ইজ দিস? বাড়া। ওকে, এদের একটু ইংরেজি সমস্যা আছে, যদিও 150 বছর ব্রিটিশরা এখানে রাজত্ব করে গেছে, কিন্তু 20-25% শ্রীলঙ্কান স্পিক ভেরি ওয়েল ইংলিশ, কিন্তু বাকিদের অবস্থা যাচ্ছে তাই। যদিও 90% শিক্ষিত আছে এখানে, তবে তাদের ভাষাতে সিংহলা, তামিল এবং মুসলিমরাও কিছু ভালো শিক্ষিত আছে এখানে। তবে মুসলমানরা সবচেয়ে বড় ব্যবসায়ী, কলম্বোকে ফাইন্যান্সিয়াল জায়েন্ট যারা আছে ওরা সবাই মুসলিম কিন্তু। আর জ্যাম, মণি, মুক্তা যেগুলো আছে এগুলোর ব্যবসা করে মুসলিমরা। দেখুন কি করছে এখানে। এটা অনেকটা পুলি পিঠার মতো। হ্যালো, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দ্য নেম? কাউমে আতিরাসা। এটা এবং দাম হচ্ছে 20 টাকা করে, অর্থাৎ যেটা বাংলাদেশের টাকায় হবে 11 টাকা, অস্ট্রেলিয়ান টাকাতে হচ্ছে 20 সেন্টস। এখানে এখন শ্রীলঙ্কান টাকার কনভার্সন রেট হচ্ছে 1 অস্ট্রেলিয়ান ডলার সমান 113 রুপিয়া। দিস ইজ বনি আমিন ফ্রম প্যারাডানিয়া ক্যান্ডি, শ্রীলঙ্কা। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।